এই দোকানে হলে 600 টাকা করে গরু মাংস বিক্রি করে এবং হচ্ছে 600 টাকা করে গরু মাংস বিক্রি করে ব্যাপক সারা ফেলছে অনেক দূর থেকে বাইরের দোকানে আসে গরু মাংস কেনার জন্য কোনো ফ্রিজের মাংস তো বিক্রি করেন না ফ্রিজে থাকেই না গরু দোকানে থাকেই না ডেইলি কয়টা গরু বিক্রি হয় সাধারণত আপনাদের দুইটা একটা শুক্রবার আইলে তিনটা চারটা শুক্রবার আইলে তিনটা চারটা বিষয় গরু গোশতের সাথে কি কলিজা ফ্যাফসা এগুলো যোগ করে দেন না যেটা লাই আলাদা দাম এই সব আলাদা আছে যে যে সব আলাদা কলিজা কত করে কলিজা 600 ফ্যাফসাও 600 পানি ছাড়া কলিজা 600 ফ্যাফসা 600 পানি ছাড়া আর পানি নাই গালচাপা 500 এগুলো 500 করে আর ভুরি কত করে ভুরি 300 টাকা ভুরি 300 টাকা রেগুলারই তো খোলা থাকে আপনাদের দোকান না 100 টাকা জি ও চিকুনটা 100 টাকা রেগুলারই খোলা থাকে দোকান রেগুলার খোলা থাকে একটার পর একটা জব হয় আর শুক্র রবিবারে কি বন্ধ থাকে আপনাদের রবিবার মাঝে মাঝে বন্ধ থাকে এমনিতে রেগুলারই খোলা থাকে রাত কয়টা মাঝে মাঝে বন্ধ থাকে রাত কয়টা বন্ধ খোলা থাকে আপনাদের যখন গোশ থাকে 10টা 11টা 10টা 11টা বন্ধ খোলা থাকে 6টা বাজে 6টা যায় এই গরুগুলো কিনেন কোথা থেকে আপনারা এই পাড়াগ্রাম গাবতুলি তারপর গ্রামে দুধের ব্যাপারীরা আছে দুধের ফার্মের লোক আছে এদিকে কুড়াবুষির দোকানে দালাল আছে দুধের যারা দুধের আট আছে আটি বাজারে তারা ব্যাপারী আছে হেনে দালাল আছে দুধের ব্যাপারী আছে হেরাও দেয় আপনারা হেরা খবর দেয় ঠাকুর গরুতে মনে হয় 1000-2000 করে লাভ দেয় মনে হয় আঙ্গ গরুর বাসা চিনা দেয় দেখা দেয় বড় বড় ফার্মের খবর দিয়ে দেয় আগে মনে করেন গরুর দাম বেশি আছে মনে করেন এক গরু চারজন পাঁচজন ভাগ করে লিচি বিকে নাই আর ওখানে এক গরু এক এক দোকানে কারিগর একজন রাখতাম আগে আর এখন চারজন পাঁচজন করে কারিগর লাগে মানে ওই যে বিক্রি বেশি এই কারণে বেশি হয়েছে সেল টাকা বেশি হয়েছে লাভ কম হইলেও চলে যায় সেল বেশি আগে মনে করেন এক টুকরা বেচলে 2000 লাভ হয়নি আর ওখানে দুই গরু বেচলে 5-6000 লাভ হয় খাইলে সমান হয় চলে আগে মেমান ছাড়া থাকলে 2 কেজি গোশ নিতেন মানে হস্ত ওখানে 2 কেজি নিতে আছেন যেটা কথা এটা বলবেন মাপের আগে এটা দেবো মাপের পরে এটা দেবো কোনো অসুবিধা নেই মাপো কাটবো এখান থেকে এর আগে নিছেন গরুর মাংস নিছি তো কেমন গরুর মাংস কোয়ালিটি কেমন আছে জলের মধ্যে ভালো ভালো 600 করে নিছেন 600 টাকা করে নিছি খাইতে স্বাদ আছে স্বাদ আছে দেশি গরু 600 আপনাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা বলেন তো 0161-9964-255 ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।